ক্রিকেট দুনিয়ার অন্যতম সভ্য ও ভদ্র দল হিসেবে দেখা যায় নিউজিল্যান্ডকে। তবে এবার সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বর্ণবাদের অভিযোগ আনলেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার রস টেইলর। এবছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা টেইলর জানিয়েছেন, আদিবাসী হওয়ায় ব্ল্যাক ক্যাপস ডেরায় বারবার বর্ণবাদের শিকার হতে হয়েছে তাকে। তার মতো আরও কয়েকজন ক্রিকেটার বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন টেইলর বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদনে। সম্প্রতি নিজের আত্মজীবনী রস টেইলর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রন্থে টেইলর এই করুণ চিত্র তুলে ধরেছেন। অন্য সতীর্থদের মতো টেইলর এত ফর্সা ছিলেন না। তার মা সামোয়ার, যারা নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়, এই কারণে তাকে নিয়ে উপহাস করা হতো। তার পূর্বপুরুষের পেশা নিয়ে বিদ্রুপ করে বলা হতো টেইলর নাকি অর্ধেকটা সভ্য। নিউজিল্যান্ডের ক্রিকেট অঙ্গনে নাকি সাদা বর্ণের মানুষেরই দাপট। ফর্সা বা সাদা বর্ণের ক্রিকেটারদের ভ্যানিলা বর্ণের অধিকারী হিসেবে আখ্যায়িত করে টেইলর জানান, ক্যারিয়ারের বেশিরভাগ অংশেই আমি ছিলাম ব্যতিক্রম, ভ্যানিলা লাইন আপে বাদামি রঙের একজন। নিউজিল্যান্ডের ক্রিকেট সাদা বর্ণের মানুষের খেলা, এটা চ্যালেঞ্জিং। কেউ কেউ কখনো বলতো আমি মাওরি অথবা ভারতীয়। ড্রেসিং রুমে প্রায় উপহাস হতো। এক সতীর্থ প্রায় আমাকে বলতো, রস তুমি অর্ধেকটা ভালো মানুষ। কিন্তু কোন অর্ধেক? অন্য খেলোয়াড়দেরও তাদের জাতিসত্তা নিয়ে উপহাস করা হতো। টেইলর অনেকবারই প্রতিবাদের কথা ভেবেছেন, তবে এতে জল ঘোলা হবে বলে খেলোয়াড়ি জীবনে কখনও প্রতিবাদ করেননি বা বিষয়টি খোলাসা করেননি। সহ্য করেছেন বছরের পর বছর। টেইলরের স্বীকারোক্তিতে ক্রিকেট দুনিয়ায় তাই রীতিমতো হইচই পড়ে গেছে। টেইলর আরও বলেন, সাদা মানুষেরা এসব শুনলে বলবে এটা তো নিছক রসিকতা। তবে সে সাদা মানুষ হয়ে কথাটা শুনছে, তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তাই তাদের কেউ শুধরানোর চেষ্টাও করেনি। আপনি ভাবতে পারেন প্রতিবাদ করবেন, কিন্তু এতে হয়তো আরও বড় সমস্যার সৃষ্টি হবে। তার চেয়ে চামড়া মোটা করে সহ্য করে নেওয়াটাই সোজা। কিন্তু এটা কি ঠিক? টেইলরের এই অভিযোগে নড়ে চড়ে বসেছে নিউজিল্যান্ডের ক্রিকেট। বোর্ডের এক মুখপাত্র দাবি করেছেন, নিউজিল্যান্ড ক্রিকেট কোনোভাবে বর্ণবাদকে প্রশ্রয় দেয় না। এছাড়া মানবাধিকার কমিশন বর্ণবাদের বিরুদ্ধে যেসব কর্মসূচি ও নির্দেশনা পালন করতে বলে, নিউজিল্যান্ডের ক্রিকেট তা সমর্থন করে বলে জানান তিনি। তবে টেইলরের গুরুতর অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এই বোর্ড কর্মকর্তা। দীর্ঘ 16 বছরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষে এবছর অবসর গ্রহণ করেন রস টেইলর। অবসরের অনেক আগেই নিউজিল্যান্ড ক্রিকেটের বড়সড় এক কিংবদন্তি হিসেবে মর্যাদা লাভ করেন তিনি। দর্শক, রস টেইলরের তোলা বর্ণবাদের অভিযোগটিকে আপনি কিভাবে দেখছেন? কিউই বোর্ড কি আদৌ বর্ণবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।